হিমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেট পরিবর্তনের বৃহৎ প্রস্তুতি। কোন হব ইন, কোন হব আউট, কোনে কোনে পাব নতুন বিভাগ? লোকসভা নির্বাচনের পিছতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেটর হবলগিয়া বৃহৎ সাল সলনির যুঁজা চলাইছে বিজেপিয়ে। করিমগঞ্জের নির্বাচনী সভাত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ইঙ্গিত প্রদান করার পিছতে আরম্ভ হয়েছে জল্পনা কল্পনা। পিছে মুখ্যমন্ত্রী নতুন মন্ত্রিসভাত কোনে কোনে স্থান পাব তাকে লৈ চলিছে এটা চর্চা। এটার মন্ত্রিসভাত ক্যাবিনেটর এটা পদ খালি আছে যদিও মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যই নির্বাচন শিলচর সমষ্টির জয়লাভ করলে খালি হব আন এটা পদ। এই খালি থাকা ক্যাবিনেটর দুই পদর এজন উজনি আর আন এজন বিধায়ক বরাকর স্থান লাভ করার চর্চা আরম্ভ হয়েছে। জানিপরা অনুসরি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শিলচরের জয়ী হলে ক্যাবিনেট মন্ত্রিসভাত স্থান লাভ করার সম্ভাবনা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী করিমগঞ্জের নির্বাচনী সভাত বিধায়কজনে মন্ত্রিত্ব লাভ করার ইঙ্গিত প্রদান করেছে। ঠিক একদরে হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভাত স্থান লাভ করার সম্ভাবনা থাউরা বিধায়ক সুশান্ত বরগোহাঁই। উজনি শক্তিশালী নেতাজনে 2021 বর্ষত বিজেপিত যোগদান করে উপনির্বাচন জয়লাভ করেছে। আর এই একটা প্রক্রিয়া মন্ত্রিসভা সলনিব, কারণ কিয় বরাকর এজন মন্ত্রী সাংসদ হব, কণ্ঠ সলনি করবই লাগিব নিশ্চয়। মুখ্যমন্ত্রী নিশ্চয় এইবিল মুখ্যমন্ত্রী কব, এই বিষয়ে যাব মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কব, কারণ এই অধীনত থাকা এই একটা দায়িত্ব। বরাকর ডেফিনেটলি বরাপাকর এজন তো মন্ত্রী হবই লাগিব, কারণ এজন মন্ত্রী যেটা বরাকর এরিছে আর মুখ্যমন্ত্রী কৈছে এজন মন্ত্রী বরাকর দিম। এই দুজনের মন্ত্রিসভাত স্থান লাভ করব পারে বিজেপির রাজ্য সভাপতি ভবেশ কলিতা। চলিত বর্ষর ভিতর অন্ত পড়ব ভবেশ কলিতার বিজেপির সভাপতি পদর কার্যকাল। সম্ভাবনা অধিক থাকা মন্ত্রী যোগেন মোহন রাজ্য সভাপতি হলে ভবেশ কলিতায় পুনর্বার লাভ করব মন্ত্রিত্ব, কিন্তু এই সকলবর এটা নির্ভর করব নির্বাচনী ফলাফলের উপর। সমষ্টি ভিত্তিক ফলাফলের উপর ভিত্তি করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় রদ বদল করব মন্ত্রিসভার। হীরক জ্যোতি মালাকার রিপোর্ট, News18 অসম। হিমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেট পরিবর্তনের বৃহৎ প্রস্তুতি। কোন হব ইন, কোন হব আউট, কোনে কোনে পাব নতুন বিভাগ? লোকসভা নির্বাচনের পিছতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেটর হবলগিয়া বৃহৎ সাল সলনির যুঁজা চলাইছে বিজেপিয়ে। করিমগঞ্জের নির্বাচনী সভাত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ইঙ্গিত প্রদান করার পিছতে আরম্ভ হয়েছে জল্পনা কল্পনা। পিছে মুখ্যমন্ত্রীর নতুন মন্ত্রিসভাত কোনে কোনে স্থান পাব তাকে লৈ চলিছে এটা চর্চা। এটার মন্ত্রিসভাত ক্যাবিনেটর এটা পদ খালি আছে যদিও মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যই নির্বাচন শিলচর সমষ্টির জয়লাভ করলে খালি হব আন এটা পদ। এই খালি থাকা ক্যাবিনেটর দুই পদর এজন উজনি আর আন এজন বিধায়ক বরাকর স্থান লাভ করার চর্চা আরম্ভ হয়েছে। জানিপরা অনুসরি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শিলচরের জয়ী হলে ক্যাবিনেট মন্ত্রিসভাত স্থান লাভ করার সম্ভাবনা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী করিমগঞ্জের নির্বাচনী সভাত বিধায়কজনে মন্ত্রিত্ব লাভ করার ইঙ্গিত প্রদান করেছে। ঠিক একদরে হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভাত স্থান লাভ করার সম্ভাবনা থাউরা বিধায়ক সুশান্ত বরগোহাঁই। উজনি শক্তিশালী নেতাজনে 2021 বর্ষত বিজেপিত যোগদান করে উপনির্বাচন জয়লাভ করেছে। আর এই একটা প্রক্রিয়া মন্ত্রিসভা সলনিব, কারণ কিয় বরাকর এজন মন্ত্রী সাংসদ হব, কণ্ঠ সলনি করবই লাগিব নিশ্চয় মুখ্যমন্ত্রী, নিশ্চয় এইবিল মুখ্যমন্ত্রী কব, এই বিষয়ে যাব মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কব, কারণ এই অধীনত থাকা এই একটা দায়িত্ব। বরাকর ডেফিনেটলি বরাপাকর এজন তো মন্ত্রী হবই লাগিব, কারণ এজন মন্ত্রী যেটা বরাকর এরিছে আর মুখ্যমন্ত্রী কৈছে এজন মন্ত্রী বরাকর দিম। এই দুজনের মন্ত্রিসভাত স্থান লাভ করব পারে বিজেপির রাজ্য সভাপতি ভবেশ কলিতা। চলিত বর্ষর ভিতর অন্ত পড়ব ভবেশ কলিতার বিজেপির সভাপতি পদর কার্যকাল। সম্ভাবনা অধিক থাকা মন্ত্রী যোগেন মোহন রাজ্য সভাপতি হলে ভবেশ কলিতায় পুনর্বার লাভ করব মন্ত্রিত্ব,
কিন্তু এই সকলোবোৰ এতিয়া নিৰ্ভৰ কৰিব নিৰ্বাচনী ফলাফলৰ ওপৰত সমষ্টি ভিত্তিক ফলাফলৰ ওপৰত ভিত্তি কৰি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই ৰদ বদল কৰিব মন্ত্ৰী কথা হিৰক জ্যোতি মালাকাৰৰ ৰিপৰ্ট News18 অসম।